ফের ম্যাচ ফিক্সিং এ জড়িত দুজন ভারতীয়। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকার অপরাধে দুই ভারতীয়কে গ্রেফতার করলো ইংল্যান্ডের পুলিশ। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেফতার করেছে ইংল্যান্ডের পুলিশ। এদের নাম চান শেখরন ও কৃষ্ণন সঞ্জয় গণেশন। শুক্রবার হিন্দুস্তান টাইমস এই খবর প্রকাশ করে জানিয়েছে, সিঙ্গাপুরের একটি আন্তর্জাতিক বেটিং সিন্ডিকেটের সক্রিয় সদস্য এই দুই ভারতীয়। তারা ম্যাচ ফিক্সিং এ অন্যতম পান্ডা। ইংল্যান্ডের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ওই দুই ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, চক্রান্ত সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হলেও ৫ জন জামিনে ছাড়া পেয়েছেন। ৩৩ বছরের শেখরন আদতে সিঙ্গাপুরের নাগরিক এবং ৪৩ বছরের গণেশন ব্রিটেন ও সিঙ্গাপুরের দ্বৈত নাগরিকত্বে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে তা প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদণ্ড হবে। প্রসঙ্গত, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং এর ঘটনা প্রকাশ্যে আসাতে তোলপাড় শুরু হয় ফিফা থেকে গোটা ফুটবল দুনিয়ায়। ঘটনাচক্রে ক্রিকেটের এই রোগ তথা অপরাধের সঙ্গে নাম জড়িয়ে গেল ভারতীয় উপমহাদেশ ও দুই ভারতীয় বংশোদ্ভূতেরও। স্পোর্টস ডেস্ক, হাই নিউজ নেটওয়ার্ক।